আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তেজ উপকারিতা নিয়ে তেজ পাতা একটি সুগন্ধিযুক্ত ঔষধি পাতা স্যুপ পায়েস পোলাও ও অন্যান্য সিদ্ধ জাতীয় খাবারে সুগন্ধ যোগ করতে এ পাতা ব্যবহার করা হয় প্রাচীন গ্রীকে ঐতিহ্যগত ঔষধ তৈরিতে তেজপাতা ব্যাপকভাবে ব্যবহার করা হয় তাহলে আসুন জেনে নেই তেজ পাতার দশটি ঔষধি গুণাগুণ সম্পর্কে তার আগে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে চলুন জেনে নেই তেজপাতার উপকারিতা এবং ঔষধি গুণাগুণ এক চুলের বৃদ্ধি ও খুশকি তারায়। খুশকি ও চুল পড়ে যাওয়া নিয়ে বিপাকে আছেন চুলের যত্নে তেজপাতায় রয়েছে কিছু গুরুত্বপূর্ণ উপাদান কয়েকটি তেজপাতা গরম পানিতে সিদ্ধ করুন কিছুক্ষণ ঠান্ডা হতে দিন এবার এ পানি দিয়ে চুল স্ক্যাল্প ধুয়ে ফেলুন অবশ্যই শ্যাম্পু করার পর এটি করবেন মাথার ত্বক চুলকাচ্ছে তেজপাতা বেটে নারকেল তেলের সঙ্গে মেশান স্কেলপে লাগিয়ে তিরিশ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে একটি গবেষণায় দেখা যায় যে দিনে অন্তত দুবার তেজপাতা গ্রহণ করলে রক্তে শর্করার পরিমাণ কমে এটি প্রমাণ হয়েছে যে তেজপাতায় থাকা উপাদান ইনসুলিনের মাত্রা উল্লেখযোগ্য হারে নিয়ন্ত্রণ রাখে যারা টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন তাদের জন্যেও তেজপাতা বেশ উপকারী তিন হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য তেজপাতা আপনার স্বাভাবিক হজম শক্তি ফিরিয়ে আনবে এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয় অতিরিক্ত প্রস্রাবের সমস্যা কমায় ও হজমের রস তৈরিতে সাহায্য করে তেজপাতায় থাকা অ্যানজাইম দ্রুত খাবার ভাঙতে পারে ফলে যারা অন্ত্রের সমস্যায় ভুগছেন তাদের জন্য তেজপাতা অনেক উপকারী চার হার্টের স্বাস্থ্য ভালো রাখে তেজপাতায় রয়েছে রুটিন ও ক্যাফেক অ্যাসিড এই উপাদানগুলো হার্টের দেয়ালকে মজবুত করে ও কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় উচ্চমাত্রার কোলেস্টেরল হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় পাঁচ ব্যথা উপশম করে তেজপাতা প্রদাহের বিরুদ্ধে কাজ করে এটি যে কোনো ধরনের মাথা ব্যথা জয়েন্টের ব্যথা এমনকি বাতের ব্যথা উপশমে কার্যকরী তেজপাতা ও রেড়ির পাতার পেস্ট আক্রান্ত স্থানে বিশ মিনিট লাগিয়ে রাখলেই ব্যথা কমে যাবে তাছাড়া তেজপাতার তেল কপালে ম্যাসেজ করলে মাথা ব্যথা থাকবে না ছয় ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে কিছু গবেষণায় দেখা যায় তেজপাতা ক্যান্সারের কোষ ধ্বংস করে এতে ফাইটোনিউট্রিয়েন্টস ও ক্যাটচিন উপাদান থাকায় এটি ক্যান্সার কোষকে নিয়ন্ত্রণ করতে পারে একটি গবেষণা অনুযায়ী তেজপাতা ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধেও কাজ করে সাত ক্ষত নিরাময় করে তেজপাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল ও ব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি ক্ষত সারাতে দারুণভাবে কাজ করে এটি ক্যান্ডিডার মতো ছত্রাক সংক্রমণের বিরুদ্ধেও কাজ করতে পারে আট গলা খুসখুস ও কাশি আপনি যদি ঠান্ডায় আক্রান্ত হন ও কাশির সমস্যায় ভোগেন তাহলে ব্যাকটেরিয়া তাড়াতে এটি আপনাকে চমৎকারভাবে সাহায্য করবে চার পাঁচটি তেজপাতা গরম পানিতে সিদ্ধ করুন পানি কুসুম ঠান্ডা করে নিন একটি পরিষ্কার কাপড় পানিতে ভিজিয়ে বুক মুছুন কয়েকবার এটি করুন আর খেয়াল রাখবেন পানি যেন খুব বেশি গরম না হয় নয় কিডনির পাথরের চিকিৎসায় একটি গবেষণা অনুযায়ী তেজপাতা শরীরের ইউরিয়ার পরিমাণ কমাতে সাহায্য করে শরীরে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে এটি কিডনির সমস্যা করে ও অন্যান্য গ্যাসের সমস্যা তৈরি করে দশ উদ্বিগ্নতা ও চাপ কমায় যদি দিনের শেষে আপনার মন মেজাজ ভালো না লাগে তাহলে এক কাপ তেজপাতার চা খেয়ে দেখতে পারেন এটি আপনার স্নায়ু শান্ত করে ও উদ্বিগ্নতা কমায় এমনকি ভালো ঘুমের জন্য অনেক উপকারী সতর্কতা তেজ পাতা গর্ভবতী মা ও সদ্য মায়েদের প্রস্তাবের ইনফেকশন ঘটাতে পারে এছাড়া সার্জারি রুগীদের দুই সপ্তাহ তেজ খেতে নিষেধ করা হয় কারণ এটি স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম